নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে সমস্ত কলেজ পড়ুয়া তোমাদের স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে কলেজের ভিডিও করছি। কলেজে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো এবং WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দুজনদের জন্যই আজকের ভিডিওটা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে, তৃতীয় সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে এবং আজকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার পঞ্চম সেমিস্টারের রেজাল্ট আউট হলো। অনেক স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়েছে, যেমন পাশাপাশি বেশ কিছু স্টুডেন্টের সাপ্লি এসছে। এবার এই পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত, WBSU বলো বা ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, তোমাদের এই পরিস্থিতিতে সাপ্লির জন্য কি করবে, সেই জন্যই আজকে ভিডিওতে আসা। প্রথমে বলি তোমাদের আজকে যে যারা যারা সাপ্লি পেয়েছো, তোমাদের মানে নেক্সট কাজ যেটা হবে, যদি মনে হয় যে পরীক্ষা আমার ভালো হয়েছে এবং মিনিমাম পাঁচ নম্বরটা আমি পেতে পারি, পাঁচ নম্বরটা আমি পেয়েই যেতাম কিন্তু কেন পেলাম না বুঝতে পারছি না, এইরকম কনফিডেন্স যদি থাকে বা এমনি এক দু নম্বর কম থাকে, এই ধরনের বিষয় যদি আসে যে মানে তফাৎটা কম, তিন চার নম্বর কম হয়েছে, সেটা অবভিয়াসলি তোমরা কিন্তু রিভিউ প্রসেস এই প্রক্রিয়ার মধ্যে যাবে। অনেকে আছো প্রথমবার সাপ্লি পেয়েছো, কোনোদিন সাপ্লি পাওনি, এক্স্যাক্টলি সাপ্লি মানে পেলে কি করতে হয় সেটা তোমরা জানো না, সেক্ষেত্রে বলবো সাপ্লি পেয়েছো তোমাদের রিভিউ প্রসেসে যাবে। রিভিউ এর জন্য কি করতে হবে, না রিভিউর জন্য একটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ দেবে, একটা নোটিফিকেশন আসবে তাতে রিভিউ করো, রিভিউ করার নোটিফিকেশনটা তোমাদের ধরো রেজাল্ট বেরোলো না 15 দিনের মধ্যেই সচরাচর চলে আসে, নোটিফিকেশন এলেই আমরা তোমাদের স্যাম্পল ধরবো। যদি ভিডিওটা তোমরা লক্ষ্য রাখলে তোমরা কিন্তু সেটা জেনে যাবে, নোটিফিকেশন আসবে সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ধরো এই সাবজেক্টের জন্য আমি রিভিউ করতে চাই। এবার এখানে দু রকমই হয়, রিভিউ করা যায়, তারপরে আরেকটা করা যায় সেটা হচ্ছে RTI করা যায়। তোমরা রিভিউটাই করবে, আমি তোমাদের বলছি রিভিউটা করলে বেশি ভালো হয়, রিভিউ করলে নম্বর বেড়ে যায় এবং তারা কোয়ালিফাই করে যায়, কোনো অসুবিধা নেই। এবং ন্যূনতম একটা চার্জ নেয়, 100 থেকে 120 টাকার মতো পার সাবজেক্টে নেয়। এবার তোমরা কম্পিউটার ক্যাফে গিয়ে বললেই হবে আমি হিস্ট্রিতে কি বেঙ্গলিতে বা কি আমি সায়েন্সে এই সাবজেক্টটা রিভিউ করতে চাই, ওরা করে দেবে। রিভিউ করার পরে কিছু কিছু কলেজ কি করে না, বলে যে রিভিউ করেছো তার একটা তো হচ্ছে কপি তোমরা পাও, সফট কপি যেটা পাও ওটা কিন্তু তোমরা জেরক্স করে সঙ্গে রেজিস্ট্রেশন এবং যে রোল নাম্বারটা যে এই যে মার্কশিটটা তোমরা পাবে হাতে পাবে সেটা নিয়ে তোমরা কিন্তু এক কপি জমা করতে বলে কলেজ, অনেক সময় বলেই না এবং জমা করার প্রয়োজন নেই, অনলাইনে করলেই হয়ে যাবে। এবং করার পরে ম্যাক্সিমাম ওরা টাইম নেয় 2 মান্থ, বলে 2 মান্থের আগে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে, অনেক সময় ক্যালকুলেট করছে দেরি করে, এইরকম 2 মাসের মতো টাইমটা কিন্তু তোমার লাগে। এক্স্যাক্টলি ওরা মানে লেখা থাকে 45 দিন কিন্তু এক্স্যাক্টলি 2 মাস লেগে যায়। এবং তোমরা যদি পাস করে যাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস হয়ে যায়, যারা পাস করে যাবে তারা নতুন একটা রিভাইজ নতুন মার্কশিট পেয়ে যাবে এবং ফাইনাল রেজাল্ট যখন পাবে তাতে কিছুই লেখা থাকবে না যে কোনোদিন সাবজেক্ট পেয়েছিলে। এই হচ্ছে বিষয়। করতে গিয়ে কোনো কিছু অসুবিধা হলে আমার কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের হেল্প করবো। ভালো থাকো, আবার কোনো কলেজের ভিডিও তোমার